بسم الله الرحمن الرحيم. প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আল্লাহর রহমতে আশা করি বাড়িতে সুস্থ আছো, ভালো আছো। এখন করোনার প্রকোপ বৃদ্ধি পেয়েছে, সে কারণে তোমরা আরো বেশি সতর্ক হবে, ঘরে বের হবে না। প্রয়োজন ছাড়া তোমরা এই কোথাও বেরোবার চেষ্টা করবে না, মাস্ক পরবে, সাবান ব্যবহার করবে, সবসময় সুস্থ থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং পাশাপাশি লেখাপড়ায় যত্নবান হবে। তো আমি সৈয়দ মুনির রহমান, সিনিয়র শিক্ষক, কাটিহার বালিকা উচ্চ বিদ্যালয়। আমরা জানি যে ইংরেজি এবং বাংলা বর্ষের মতো আরবি বর্ষ 12 মাসে হয়। আচ্ছা, তোমরা কি বলতে পারবে এটা কোন মাস, আরবি কোন মাস? হ্যাঁ, এটা আরবি শাবান মাস। এই তো কিছুদিন আগে আমরা শবে বরাত উদযাপন করেছি। দেখো, এই শাবানের পরে একটা আমাদের জন্য বিরাট ইবাদত অপেক্ষা করছে। তোমরা কি কেউ বলতে পারবে এটাকে কি বলে? সমগ্র মুসলিম বিশ্ব অত্যন্ত যত্নের সাথে, অত্যন্ত ধৈর্যের সাথে, অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে এই ইবাদতটার জন্য অপেক্ষায় থাকেন। তোমরা, হ্যাঁ তোমরা ঠিক বলেছ, আমি রমজানের কথা বলছি। তোমাদের বইয়ে এই তৃতীয় অধ্যায় দেখো, বইয়ের তৃতীয় অধ্যায়ে পার্ট 3 কিসের কথা বললাম? রমজান। আমরা রমজানের কথা বললাম। রমজান একটা মাসের নাম। এই মাসে আমাদের জন্য একটা বিশেষ ইবাদত আছে। তোমরা নিশ্চয়ই পূর্বে পড়ে এসেছ ইসলামের বুনিয়াদ পাঁচটা, ইসলাম পাঁচটা ভিত্তির উপর প্রতিষ্ঠিত। সে পাঁচটা ভিত্তির মধ্যে অন্যতম ভিত্তি হল, অন্যতম বুনিয়াদ হল রমজান। আমরা আজকে রমজান নিয়ে আলোচনা করবো। রমজান শব্দটা এই আরবিতে সোম, রোজাটা আরবিতে, রমজান মাসে আমরা যে ইবাদত পালন করি সেটাকে আমরা রোজা বলি, এটাকে আরবিতে সোম বলে। সোম আরবিতে আমরা এই রোজাটাকে, রমজান মাসে যে রোজা পালন করি সেটাকে আরবিতে সোম বলে। একটা জিনিস লক্ষ্য রাখবে যে আরবিতে সোম, যে রমজান রোজা, সেটা কিন্তু শুধুমাত্র আমরা রমজানে, রমজান মাসে রাখি না, অন্যান্য মাসেও রাখি, কিন্তু রমজান মাসে রোজাটা প্রত্যেক মুসলমানের উপর, প্রাপ্তবয়স্ক, সুস্থ প্রত্যেক মানুষের উপর এটা ফরজ, আবশ্যিক ইবাদত, ফরজ বা আবশ্যিক ইবাদত রমজান। রমজানের যে রোজা সেটাকে আমরা আরবিতে সোম বলে,